এই ছেলেটি এবং সুন্দরী মেয়েটি স্কুল জীবন থেকে একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসে। ছেলেটির নাম হচ্ছে রাম এবং মেয়েটির নাম জননী। প্রতিটি ভালোবাসার গল্পের মতো তাদের জীবনে সুখ শান্তি সবই ছিল, তবে সবকিছুকে জয় করে তারা বিয়ে করে। তাদের দুজনের সংসার অনেক সুখে শান্তিতেই কাটছিল, ভালোবাসার কোনো কমতি ছিল না তাদের দুজনের মাঝে। কিন্তু বিয়ের কয়েক বছর পরে হঠাৎ করে রাম একদিন জননীর জন্য একটি চিঠি লিখে নিজের গলায় নিজের ছুরি মেরে আত্মহত্যা করে। এই সিনেমাটি দেখার পরে আমি সত্যিই কান্না করে দিয়েছিলাম। আমি বাজি ধরে বলতে পারি, এই মুভিটি দেখার পরে আপনি আপনার স্কুল জীবনে ফিরে যাবেন এবং গল্পটা শেষ হওয়ার পরে কাঁদতে বাধ্য হবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। রাম এবং জননী দুজনেই দ্বাদশ শ্রেণীতে পড়ে। ভোরবেলা উঠে দুজনেই আলাদা আলাদা স্কুলে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। টিফিন বক্স সঙ্গে নিয়ে দুজনেই স্কুলের দিকে রওনা হয়। রাম মূলত সেই আদিমকালের একটি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি চলে আসে। তখন রাম দেখে একটি মেয়ে তার সাইকেলের চেইন ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে পারছে না। তখন রাম গিয়ে মেয়েটিকে সাহায্য করে। রাম মেয়েটিকে জিজ্ঞেস করে, কোন স্কুলে পড়ো তুমি? মেয়েটি শুধু একটা ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। রাম স্কুলে পৌঁছে তার বন্ধু কুমারকে জিজ্ঞেস করে, মেরুন কালারের স্কুল ড্রেস কোন স্কুলের? তখন একটি মেয়ে পেছন থেকে বলে, বিদ্যানিকেতন স্কুলের ড্রেস ওটা, আমার ছোট বোন ওখানে পড়ে। তারপরে রাম তার দুজন বন্ধুকে নিয়ে সেই স্কুলের সামনে যায়। জননী তখন তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে স্কুল থেকে বের হচ্ছিল। তখন জননীর বোন জননীকে ইশারা করে পেছনে রাম এবং তার বন্ধুদেরকে দেখায়। একটু বলে রাখি, জননীর বোন জন্ম থেকেই কথা বলতে পারে না। জননী তার বান্ধবীদের সাথে সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু রাম মোটরসাইকেল করে জননীকে ফলো করতে থাকে। জননী স্কুল শেষে মূলত একটি কোচিং সেন্টারে পড়তে যায়। পরবর্তীতে নিয়মিত জননীকে দেখতে পাওয়ার জন্য রাম তার বন্ধুকে সহ সেই কোচিং সেন্টারে ভর্তি হয়। কোচিং সেন্টারে গিয়ে রাম এবং জননী দুজনের সাথে দুজনের দেখা হয়, কিন্তু কেউ কোনো কথা বলে না। কোচিং শেষ করে রাম আগেই গিয়ে রাস্তার মোড়ে বসে থাকে। জননী সেখান দিয়ে গেলে রাম জননীর দিকে মিটমিট করে তাকায়। পরদিন স্কুল শেষে রাম এবং তার বন্ধু সেই কোচিং সেন্টারে পড়তে যায়। কোচিং এর টিচার যখন রামের বন্ধুকে পড়া ধরে, বেচারা হা করে দাঁড়িয়ে থাকে। বন্ধুর উপকার করতে এসে বেচারা একদম ফেঁসে যায়। এভাবেই সেদিন কোচিং এ ক্লাস শেষ হয়ে যায়। রাতের বেলায় জননীর মা জননীকে বলে, তোমাকে 90% মার্কস পেতে হবে, তাহলে অনায়াসেই আমরা সবাই মিলে আমেরিকা যেতে পারবো। পরদিন আবারও রাম সেই কোচিং সেন্টারে যায়। সেখানে গিয়ে জননী এবং রামের চোখাচোখি হয়। এভাবে প্রতিদিন স্কুল শেষে রাম জননীর সাথে লাইন মারার চেষ্টা করে। একদিন কোচিং সেন্টারে লুকিয়ে লুকিয়ে রাম জননীকে দেখছিল। ঠিক তখন টিচার রামকে দাঁড় করিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে। তখন রাম ফটাফট করে সেগুলোর উত্তর দিতে থাকে। এটা দেখে বাকি সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। একদিন কোচিং শেষ করে রাম রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তখন জননী রামকে বলে, তুমি সব জায়গায় আমাকে ফলো করো তাই না? কিন্তু আমার বাসার মানুষজন এটা জেনে গেলে অনেক বেশি প্রবলেম হবে, আশা করি তুমি বুঝতে পেরেছো। রাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর ফলো করব না, তবে তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে যাও। তখন জননী বলে, আমি তোমাকে এত ভালোভাবে বোঝাচ্ছি, কিন্তু তুমি বুঝতে চাইছো না কেন? এই বলে সেখান থেকে সে চলে যায়। পরের দিন যখন জননী কোচিং এ যায়, তখন সে দেখে রাম আসেনি। এভাবে কয়েকদিন রাম কোচিং এ যায় না, এমনকি রাস্তায়ও জননীর জন্য দাঁড়িয়ে থাকে না। তবে প্রতিদিন জননী সেগুলো খেয়াল করে। অন্য একদিন কোচিং এ গিয়ে রাম যে বেঞ্চে বসত, জননী সেই বেঞ্চের দিকে তাকিয়ে থাকে। কিন্তু হঠাৎ করে জননী পেছনে তাকিয়ে দেখে রাম কোচিং এ এসেছে। আর তখন জননী রামের দিকে চেয়ে মুস্কি একটি হাসি মারে। সেদিন রাম বুঝতে পারে জননীও তাকে পছন্দ করে। কোচিং এর ক্লাস শেষে জননী রামকে তার নাম্বার দেয়। জননী বলে, লিখে রেখো, হারিয়ে ফেলো না কিন্তু। তখন রাম বলে, সব কিছু লিখে রাখতে হয় না, কিছু কিছু জিনিস অটোমেটিক হৃদয়ে সেভ হয়ে যায়। তারপর রাম জননীকে ফলো করতে করতে সামনের দিকে আগাতে থাকে, কিন্তু একটু পরেই জননীর বাবা এগুলো দেখে ফেলে। তারপর জননীর বাবা রামকে একটা থাপ্পড় মারে, কিন্তু ছেলে মানুষ বলে কথা, এক থাপ্পড়ে কি আর মন ভরে? তাই পরের দিন রাম সোজা জননীর বাসার সামনে গিয়ে অপেক্ষা করে। এটা দেখে জননী অনেক বেশি অবাক হয়ে যায় এবং নিচে এসে সে রামকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখানে কেন এসেছো? বাবা দেখে ফেললে তোমার হাড়গোড় ভেঙে একদম তক্তা করে দেবে। কোচিং শেষে অপেক্ষা করো, সেখানে তোমার সাথে কথা হবে। হঠাৎ করে রাম জননীকে আই লাভ ইউ বলে ফেলে। এটা শুনে জননী একদম আকাশ থেকে পড়ে। তারপর জননী চলে যেতে চাইলে রাম আবার জননীকে ডাক দিয়ে বলে, উত্তর বললে না
যে? জননী বলে, একটু কি দেরি সহ্য হয় না নাকি? এখনই বলতে হবে? আচ্ছা যাও সন্ধ্যায় বলবো। তখন রাম বলে, আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, কিছু একটা বলে যাও প্লিজ। জননী মাথা নিচের দিকে দিয়ে বলে, হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। কোচিং শেষে রাস্তায় রাম এবং জননী দুজনের দেখা হয়। তখন জননী রামকে বলে, সবকিছুই আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, আমাকে কখনো ধোকা দেবে না তো? এগুলো বলে জননী রামের মোটর সাইকেলে উঠতে চায়। এরপর রাম জননীকে মোটর সাইকেলে কিছুক্ষণ ঘুরিয়ে আনে আর মাঝে মাঝে ব্রেক মারে। এভাবে দুজন খুনসুটি করে তারপর তারা দুজনেই দুজনের বাড়িতে চলে যায়। একদিন দুজন রাতের বেলায় ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে রাম বলে, আমি তোমাদের ছাদে এসেছি, তুমি চলে আসো। এরপর দুজন ছাদে গিয়ে দেখা করে। এই পুরোটা সময় জুড়ে জননীর বোন তাদের দুজনকে সাহায্য করে। গার্লফ্রেন্ডের এমন লক্ষ্মী ছোট বোন থাকলে ব্যাপারটা কিন্তু একদম খারাপ হয় না, তাই না? যাই হোক, সেদিন রাতে জননী রামকে একটি চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন রামের স্কুলে রেজাল্ট দেয়। টিচার রামকে ডেকে বলে, কেমিস্ট্রিতে ফেল, তবুও রাম খুশি হয়। রাম তার বন্ধুকে গতকাল রাতে সব কথা বলতে থাকে। একটু পরে টিচার আবার রামকে ডেকে বলে, অঙ্কতে তুমি 7 পেয়েছো। তবুও রাম হাসতে হাসতে চলে যায়। কিছুক্ষণ পর আবার টিচার রামকে ডেকে বলে, ফিজিক্সে তুমি 86 পেয়েছো। তখন রাম অনেক খুশি হয়। টিচার বলে, বাকি সব সাবজেক্টে 10-12 করে পেয়েছো, কিন্তু ফিজিক্সে এত বেশি কিভাবে পেলে? তখন রাম বলে, স্যার ফিজিক্সের জন্য আমি আলাদা কোচিং করি। স্যার জবাব দেয়, তাহলে সব সাবজেক্টের কোচিং করো না কেন, গাধা কোথাকার? পেছন থেকে কুমার ফিসফিস করে বলে, সব কোচিং এ তো আর জননী থাকে না, তাই না স্যার? কি আপনারা বুঝতে পেরেছেন? পরের দিন জননী রামকে ফোন করে বলে, আজকে আমি কোচিং এ আসতে পারবো না, আমরা সবাই মিলে তিরুপতি যাচ্ছি, আমাদের ফিরতে 2-3 দিন দেরি হবে। এই বলে সে ফোন রেখে দেয়। জননী তিরুপতি যাওয়ার পরে রামকে লুকিয়ে ফোন করে দুজনে কিছুক্ষণ কথা বলে। কয়েকদিন পরে জননী তিরুপতি থেকে ফিরে আসে। সেদিন জননীর বাসা একদমই ফাঁকা থাকে, তাই সে রামকে ফোন করে বলে, আজকে তুমি আমাদের বাসায় চলে আসো, কেননা বাসায় বাবা মা কেউ নেই। এরপর রাম জননীর বাসায় যায়। অনেকদিন পর দুজন দুজনকে দেখে একে অপরকে জড়িয়ে ধরে। তখন জননী রামকে বলে, এই দুদিন তুমি কেন আমার কল রিসিভ করনি? রাম বলে, সত্যি বলতে আমি তিরুপতি গিয়েছিলাম তোমার সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে তোমাকে পাইনি, সেজন্য এই 2 দিন কথা হয়নি। এরপর দুজন অনেক খুনসুটি করে। ভালোবাসায় এভাবেই দুজন ভাসতে থাকে। সুখে শান্তিতে এভাবেই প্রেম করতে করতেই আরো বেশ কয়েকটা বছর পেরিয়ে যায় এবং তারা দুজনেই তাদের পড়াশোনা শেষ করে ফেলে। একদিন হঠাৎ করে জননী রামকে বলে, আমার আম্মা আমেরিকার ভিসা পেয়ে গিয়েছে, আমরা সবাই সেখানে চলে যাব, মায়ের এতদিনের স্বপ্ন এবার সত্যি হয়েছে। এগুলো শোনার পর রাম রাগ করে জননীকে বলে, আচ্ছা ঠিক আছে তুমি আমেরিকা চলে যাও। এটা শুনে জননী অনেক কান্না করে সেখান থেকে চলে যায়। রাম জননীর দুঃখ ভুলতে সমুদ্রের পাশে বসে মদ খায়। সেদিন তার ছোট্টবেলার বন্ধু কুমার সিঙ্গাপুরে চাকরি পাওয়ার কারণে সেখানে চলে যায়। একদিকে জননী আমেরিকা চলে যাচ্ছে এবং অন্যদিকে কুমার সিঙ্গাপুরে চলে যাচ্ছে, এই দুঃখে রাম দিশাহারা হয়ে যায়। মদ খেতে খেতে হঠাৎ করেই রাম দেখতে পায় জননী সমুদ্রের ভেতরে রামকে ডাকছে। এটা দেখে রাম পানির ভেতরে চলে যায়। পরবর্তীতে রামের আরেকজন বন্ধু রামকে সেখান থেকে উঠিয়ে আনে। এরপর তারা বাড়ি চলে যায়। পরদিন সকালবেলা জননী রামের ছাদের উপরে দেখা করতে আসে। জননী বলে, রাম তুমি এখনই আমাকে বিয়ে করবে। রাম তখন খেয়াল করে জননীর মুখের উপর একটি থাপ্পড়ের দাগ বসে গেছে। মূলত রামের কাছ থেকে ফিরে সেদিন রাতে জননী তার নিজের পাসপোর্ট আগুনে পুড়িয়ে ফেলে। এই কারণে জননীর মা জননীকে থাপ্পড় মারে। জননী রামকে বলে, মা আমাকে তোমার জন্য মেরেছে, আমি আর ওই বাড়িতে ফেরত যাব না, চলো আমরা এখনই বিয়ে করি। রাম বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? সামান্য কথার জন্য কেউ এমন কিছু করে? তবে অবশেষে রাম জননীকে বলে, আচ্ছা ঠিক আছে আমি আমার বাবার সাথে কথা বলে দেখব, বাবা যদি রাজি না হয় তাহলে আমরা একা একাই বিয়ে করব। এই বলে সে জননীর কাছ থেকে একদিনের জন্য সময় চায়। সেদিনই রাম নিজের মাকে তার বিয়ের কথা রাজি করায়। তারপর সে তার মাকে নিয়ে তার বাবার সাথে কথা বলতে যায়। তার বাবা তখন তার অফিসের কাজে ব্যস্ত ছিল। রাম তার বাবাকে বলে, বাবা আমার তোমার একটু সময় দরকার, তোমার সাথে আমার জীবনের একটা বড় সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে হবে। তার বাবা বলে, তোর আমার জীবনের সিদ্ধান্ত হলো কবে থেকে? আচ্ছা বল শুনি। তখন রাম বলে, বাবা আমি বিয়ে করতে চাই। তার বাবা অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে, ডিরেক্ট বিয়ে করবি? কোনো প্রেম প্রীতির চক্কর নাই? রাম জবাব দেয়, 5 বছর ধরে প্রেম করছি আমি, তাকেই বিয়ে করব। তখন তার বাবা কিছুটা অবাক হলেও সে তাকে জিজ্ঞেস করে, মেয়ের পরিবার এ ব্যাপারে কি বলে? রাম সোজা বলে দেয়, তার পরিবার রাজি নয়, তুমি তাদের বাসায় গিয়ে তাদের রাজি করানোর চেষ্টা করো। তার বাবা তাকে বলে, তারা যদি না মানে তাহলে আমরা চেষ্টা করতে পারি না, তোরা বিয়ে করে নে, আমার কোনো আপত্তি নেই, আমি তোদেরকে একটি ঘরের ব্যবস্থা করে দেব, বিয়ের পর বউ নিয়ে এখানে থাকতে পারবি না। এদিকে জননী বাড়ি ফিরলে জননীর বাবা তাকে বলে, আমাদের প্রতিটি মানুষের স্বপ্ন ছিল আমেরিকা যাওয়ার, এই কারণে তোমার মা গত 3 বছর অনেক কষ্ট করেছে, আর তুমি ওই ছেলের প্রেমে পাগল হয়ে নিজের পাসপোর্ট পর্যন্ত পুড়িয়ে দিলে। তখন
জননী অঝরে কান্না করতে থাকে। কিন্তু হঠাৎ করে জননীর বোবা বোনটি কথা বলতে শুরু করে, যে কিনা জন্ম থেকেই কোনোদিন কথা বলেনি। জননীর বোন বলে, মা তুমি আপুকে যেতে দাও, আপু ভাইয়াকে ছাড়া একদম থাকতে পারবে না। তারপর জননীর বাবা জননীকে বলে, আচ্ছা ঠিক আছে তুমি তোমার মতো বিয়ে করে নাও, কিন্তু আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। বিয়ের আনন্দে রাম তার বন্ধুদেরকে নিয়ে সেই জম্পেশ একটা পার্টি দেয় এবং সেখানে তারা দুজন দুজনকে বিয়ে করে। বিয়ে করে জননীকে রাম তার নিজের বাসায় নিয়ে যায়। এদিকে জননী তার মা বাবাকে অনেক বেশি মিস করে। কয়েকদিন পর রাম জননীদের বাসায় গিয়ে তার মা বাবার সাথে কথা বলে। রাম বলে, জননী কয়েকদিন ধরে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আমি জানি আমি হয়তো অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আপনার পায়ে পড়ি, আমাদেরকে মাফ করে দিন, জননীর সাথে একটু দেখা করুন। এই বলে রাম জননীর বাবার পায়ে ধরে বসে থাকে। অবশেষে জননীর বাবা মা রাজি হয়। পরদিন জননীর বাবা মা তাদের বাসায় যায়। এতে জননী অনেক বেশি খুশি হয়। সবাই চলে যাওয়ার পরে জননী রামকে ধন্যবাদ দেয়। রাতের বেলা তারা তাদের সেই প্রথম প্রেমের দিনগুলো মনে করতে থাকে। এরপরে তারা অনেক বেশি ভালো সময় কাটায়, যা আসলে বলে বোঝানো সম্ভব নয়। এভাবে তাদের দিন অনেক বেশি ভালো কাটতে থাকে। একদিন রাম তার নিজের অফিসে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ করে জননীর পোষা কুকুর টম এসে রামের পায়ের কাছে ডিস্টার্ব করতে থাকে, আর তখনই রাম অনেক বেশি রেগে যায়। রামের বন্ধু তাকে বলে, স্বাভাবিক বিষয়ে এত রাগ দেখাচ্ছিস কেন? এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু একটু পরেই টম আবার যখন রামের পায়ের কাছে আসে, তখন সে এক লাথি দিলে টম মারা যায়। কিন্তু রাম বুঝতেই পারে না টমকে সে মেরে ফেলেছে। রামের বন্ধু এসে জিজ্ঞেস করলে রাম তখন বুঝতে পারে যে সে তার নিজের অজান্তেই এই কাজটি করে ফেলেছে। তারপরে রাম অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কেননা এই ছোট্ট টম ছিল জননীর খুবই আদরের কুকুর। জননীকে কি উত্তর দিবে এই ভেবে তারা দুজন মিলে টমকে কবর দিয়ে দেয়। জননী বাইরে থেকে ফিরে আসলে টমকে না দেখতে পেয়ে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তখন জননী রাম এবং তার বন্ধু টমকে খুঁজতে শুরু করে। টমকে না পেয়ে জননী অনেক কান্না করে। তখন হঠাৎ করেই রাম অনেক বেশি কান্না শুরু করে দেয়। রামের এই ধরনের আচরণ রামের বন্ধুর কাছে অস্বাভাবিক মনে হয়। তাই সে ডাক্তারের কাছে গিয়ে রামের এসব লক্ষণ নিয়ে আলোচনা করে। ডাক্তার সবকিছু শুনে রামের বন্ধুকে বলে, এসব লক্ষণ মূলত বাইপোলার ডিসঅর্ডার রোগের কারণে হয়ে থাকে। আপনাদের জানিয়ে রাখি, বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে এমন একটা রোগ, এ রোগে আক্রান্ত হলে রোগী হঠাৎ করেই অনেক বেশি আনন্দ অনুভব করে এবং মাঝে মাঝে খুব বিষণ্ণতায় ভোগে। অর্থাৎ নিজেই বুঝতে পারে না সে আসলে কি করছে। একটা মানুষের মধ্যেই ভিন্ন আর একটা মানুষের সৃষ্টি হয়। এ কথা শুনে রামের বন্ধু অনেক চিন্তায় পড়ে যায়। ডাক্তার রামের বন্ধুকে বলে, আপনি রোগীকে বলবেন না যে তার বাইপোলার ডিসঅর্ডার প্রবলেম রয়েছে, তবে আপনি তাকে এখানে নিয়ে আসুন, দেখি চিকিৎসা করে কতটা উন্নতি করা যায়। এরপর একদিন রাম এবং তার বন্ধু দুজন মিলে মদ খাচ্ছিল। তখন কথায় কথায় রামকে তার বন্ধু বলে, আচ্ছা তোর মনে হয় না তুই অস্বাভাবিকভাবে মাঝে মাঝে রেগে যাস এবং হঠাৎ করেই অনেক বেশি খুশি থাকিস? তখন রাম বলে, আজিব, মানুষের এমনটা তো স্বাভাবিকভাবে হয়ে থাকে, তাই না? তখন তার বন্ধু বলে, না এটা অস্বাভাবিক মনে হচ্ছে, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এটা শুনে হঠাৎ করেই রাম অনেক বেশি রেগে গিয়ে রামের বন্ধুর মাথায় বোতল দিয়ে আঘাত করে। তারপরে রাম রাগ করে বাইরে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সে অ্যাক্সিডেন্ট করে। রামের বন্ধু ওইখান থেকে রামকে উদ্ধার করে। তারপর রাম বুঝতে পারে যে আসলেই সে স্বাভাবিক নেই। তখন রাম তার বন্ধুকে বলে, এই কথা জননীকে বলিস না, তাহলে জননী অনেক কষ্ট পাবে। এরপর রাম ডাক্তারের কাছে যেতে রাজি হয়। ডাক্তার কয়েকটি টেস্ট দিয়ে বুঝতে পারে যে রামের অবস্থা অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছে। এরপর রামের চিকিৎসা চলতে থাকে। কিন্তু রাম জননীকে তার এই ধরনের রোগের কথা কখনোই বলে না। এই পুরোটা সময় রামের বন্ধু রামকে সাহায্য করে। কিন্তু এদিকে রামের অবস্থার আরো বেশি অবনতি হতে থাকে। একদিন তারা সবাই মিলে একটি বারে পার্টি করতে যায়। কিন্তু কয়েকজন লোক সেদিন জননীর সাথে খারাপ ব্যবহার করে। রাম কাউকে কিছুই বলে না, সবকিছু মেনে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তারা যখন জননীকে বাসায় পাঠিয়ে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিতে যায়, তখন সেই সব গুন্ডা এসে রাম এবং রামের বন্ধুকে ধোলাই করে। কিন্তু কিছুক্ষণ পর রাম অনেক বেশি হিংস্র হয়ে যায়। সেও তাদেরকে বেদম পিটানি দেয়। রামের বন্ধু বুঝতে পারে বাইপোলার ডিসঅর্ডারের কারণে রাম এত বেশি ভায়োলেন্ট হয়ে গিয়েছে। তারপর যখন তারা বাসায় ফেরে, ওষুধ খাওয়ার সময় হঠাৎ করে রাম তার কল্পনাতে দুজন মানুষ দেখতে পায়। কিন্তু তার বন্ধু এগুলো কিছুই দেখে না। সে বুঝতে পারে রামের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাই রামকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু জননী রামের অফিসে কল দিলে রামকে খুঁজে পায় না। রাম যখন বাসায় আসে, জননী রামকে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? রাম জননীকে বলে, ট্রাফিক জ্যামে ফেঁসে গিয়েছিলাম। এই কথা শুনে জননী রামকে ভুল বুঝে একটি থাপ্পড় মারে। রাম নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। জননী অনেক কষ্ট পেয়ে রামকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমন কেন করছো? কয়েকটা দিন ধরে আমার সাথে ভালোভাবে কথা বলছো না, কি হয়েছে আমাকে বলো প্লিজ। কিন্তু রাম জননীকে কিচ্ছু বলে না। সেদিন রাতে রাম অনেক বেশি হিংস্র হয়ে যায়। হঠাৎ করে সে
ছুরি নিয়ে জননীকে খুন করতে যায়। তখন রামের বন্ধু এটা দেখে তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে যায়। এরপর সবসময় রামের বন্ধু রামকে সাহায্য করে, বলতে গেলে 24 ঘন্টায় রামের বন্ধু রামকে চোখে চোখে রাখে। তখন তার বন্ধু রামকে বোঝায় অতি দ্রুতই তোকে হসপিটালে ভর্তি করে দেওয়া উচিত। তখন রাম বলে, জননী যদি জানতে পারে আমার এরকম বাইপোলার ডিসঅর্ডার হয়েছে তাহলে সে অনেক কষ্ট পাবে, তাছাড়া আমি হয়তো আর কখনোই ভালো হব না। কয়েকদিন তো চিকিৎসা নিলাম কিন্তু তারপরও আমার আর উন্নতি হচ্ছে না। যদি আমি জননীর সাথে থাকি তাহলে কখন জননীকে নিজের অজান্তেই মেরে ফেলবো নিজেও বুঝতে পারবো না। আমি ওকে প্রচন্ড ভালোবাসি রে, ওকে ছাড়া আমি আমার জীবনের একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। আমার খুব খারাপ লাগে যখন আমি ভাবি আমি নিজেই জননীর জীবনের জন্য হুমকি, সেজন্য আমার আসলেই আত্মহত্যা করা উচিত। এই কথা শোনার পর রামের বন্ধু রামকে অনেক বোঝায়, দেখ এই রোগগুলো চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব, তুই এত চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। পরদিন সকালবেলা রাম তার বাবার অফিসে গিয়ে তার বাবাকে বলে, আমার সমস্ত সম্পত্তি আমি জননীর নামে উইল করে দিতে চাই। রামের বাবা এটা শুনে রামকে বলে, তুই আসলেই পাগল হয়ে গিয়েছিস। তখন রাম বলে, জননী আমার জন্য অনেক লাকি একটা মানুষ, আমি ওকে অনেক ভালোবাসি। রামের বাবা রাজি না হলে রাম তখন বলে, আপনার অর্ধেক সম্পত্তি তো মায়ের নামে করে দিয়েছেন তাই না? এই কথা শোনার পর রামের বাবা বুঝতে পারে এবং রামের সব সম্পত্তি জননীর নামে উইল করে দেয়। বাসায় ফেরার পথে রাম তার বন্ধুকে বলে, আচ্ছা তুই বাসায় চলে যা, আমি একা একা বাসায় যেতে পারবো। কিন্তু রামের বন্ধু রামকে একা ছাড়তে চায় না। তখন রাম তার বন্ধুকে গাড়ির স্টিয়ারিং এর সঙ্গে ধাক্কা মেরে অজ্ঞান করে দেয়। এরপর রাম তার বন্ধুকে বলে, আমাকে মাফ করে দিস। এই বলে সে একা একা রাতের বেলা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে জননী ঘুমাচ্ছে। তখন জননীর পাশে বসে রাম অনেক কান্না করে। হঠাৎ করে রাম শুনতে পায় কেউ একজন তাকে বলছে, তুই এখনো কেন আত্মহত্যা করছিস না, তুই যদি বেঁচে থাকিস তাহলে তুই নিজেও মারা যাবি এবং সেই সাথে জননীকেও মেরে ফেলবি, বরং তুই তাড়াতাড়ি নিজেকে মেরে ফেল। এই কথা শুনে রাম আত্মহত্যা করার জন্য এটা সেটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ করেই সে একটি ছুরি পেয়ে যায়। তারপর রাম জননীর জন্য একটি চিঠি লিখে নিজের কোটের পকেটে রেখে নিজের গলায় নিজে ছুরি মেরে আত্মহত্যা করে। এত কিছু হয়ে গিয়েছে তার কোনো কিছুই জননী জানতে পারে না। রাম মারা যাওয়ার পর জননী খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। শুধুমাত্র রামের বন্ধু ছাড়া আর কেউ জানে না কি কারণে সে এমনটা করেছে। একদিন হঠাৎ করে জননী রামের কোট জড়িয়ে ধরে কান্না করতে থাকলে সে সেই চিঠিটি পেয়ে যায়। তারপর চিঠি পড়ে বুঝতে পারে মূলত জননীকে নিজের হাত থেকে বাঁচানোর জন্য রাম এমনটা করেছে। ভালোবাসার অনুভূতিগুলো আসলেই অসম্ভব রকমের সুন্দর হয়। ভালোবাসার মানুষটিকে ঘিরে আরেকটা মানুষ স্বপ্ন সাজায় আর নিজেকে বিলিয়ে দেয় শুধুমাত্র ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য। তাই দোয়া করি আপনারা সবাই আপনার ভালোবাসার মানুষটাকে অনেক বেশি ভালো রাখুন। জীবনটা তো খুবই ক্ষুদ্র, এই ছোট্ট জীবনে ভালোবাসার মানুষের সাথে ভালো থাকার চেয়ে সুখের আর কি বা হতে পারে তাই না? ভালো থাকুক সারা পৃথিবীর প্রতিটি ভালোবাসা। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি এই অসম্ভব রকমের সুন্দর রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। আপনারা সবাই মিলে যদি এই ভিডিওটিতে 2000 লাইক পূরণ করে দেন তাহলে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এই সিনেমাটি আপলোড দিয়ে দিব। নতুন কোনো গল্প নিয়ে ফিরছি ঠিক 7 দিনের মধ্যেই। ততক্ষণে সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।